গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার 145টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এবারে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল থেকে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। গাইবান্ধা 5 আসনে মোট ভোটার 3,39,743 জন। নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এএইচএম গোলাম শহীদ রঞ্জু লাঙ্গল প্রতীক, বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম কুলা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ আপেল প্রতীক ও সৈয়দ মাহবুবুর রহমান ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 23 জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বির মৃত্যুর পর 5 আসনটি শূন্য হয়।